প্রবাসে যারা থাকেন, দেশের খবর রাখেন, আপনারা সবাই জানেন গত কুরবানিতে ছাগল খান্ডে সারা দেশ হয়েছিল তুলফার। আমরা জানি ছাগল খায় কাঁঠাল পাতা, আর শেষমেশ সেই ছাগল খেয়েছে কোটি টাকার সম্পদ। সেই ছাগল ছিল উচ্চ বংশের ছাগল। আর এখন ইংল্যান্ডের মাটিতে পাওয়া গেল উচ্চ বংশের কচু গাছ। হ্যালো বাগান প্রেমী ইউটিউব আছে, আপনারা যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে বিলেতের বাগান বাড়ির আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আর যেমনটাই শুনছিলেন যে ইংল্যান্ডের মাটিতে উচ্চ বংশের কচু গাছ, আর সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে উচ্চ বংশের কচু গাছ হলো সেটি আপনাদেরকে দেখাবো, চলুন। সময় তো বেওরা, এই হচ্ছে সেই উচ্চ বংশের কচু গাছ। আপনারা যদি তার পাতাগুলো একটু দেখেন, এই যে দেখুন, এই পাতাটা আমার হাতে এক হাত লম্বা, এই যে দেখুন, প্রতিটা পাতা যদি দেখেন, এই যে দেখেন, এই জুলাই মাসে এই বিশাল এই কচু গাছ, যেহেতু উচ্চ বংশের কচু গাছ, বংশ মর্যাদাপূর্ণ কচু গাছ, সেই ছাগলের মতো, ছাগল যদি হতে পারে উচ্চ বংশের, তাহলে এই কচু গাছের দোষ কী? সেগুলো তো উচ্চ বংশের। আর এই উচ্চ বংশের কচু গাছগুলোর ভ্যারাইটি যদি আপনারা জানতে চান, তাহলে সেটি বলছি, সেটি হচ্ছে নর্থ আমেরিকার একটা ভ্যারাইটি, সেটি আমি সংগ্রহ করেছি এবং এই বছর এটি আমি প্রথম রোপণ করেছি। আর এই জুলাই মাসে আপনাদের সাথে শেয়ার করতেছি এই উচ্চ বংশের কচু গাছগুলো। এই কচু গাছগুলো কিন্তু কোনো রকমের লতা দেয় না, অর্থাৎ আপনি এই কচু গাছ থেকে লতি পাবেন না, তবে এই কচু গাছ বংশ বিস্তারে একদম উচ্চ বংশের মতো অনেক বেশি বংশ বিস্তার করে। আর যারা এই কচুর পাতা পছন্দ করেন, তাদের কাছে এটি সবচেয়ে ভালো একটা ভ্যারাইটি। তারপরে যারা এই কচু গাছের ডাগু, অর্থাৎ এই এই যে ডাগুগুলো যারা পছন্দ করেন, তাদের কাছেও কিন্তু আমি বলবো যে এটি হচ্ছে সবচেয়ে বেস্ট একটা ভ্যারাইটি। আমরা যারা প্রবাসে কচু গাছ রোপণ করতে চাই, আমাদের জন্য এটি সবচেয়ে বেস্ট এবং ভালো মানের একটি ভ্যারাইটি, উচ্চ বংশের এই কচু গাছগুলো। তো একটু যদি আপনাদেরকে আমি দেখাই, এটা তো উপরের অংশটুকু আমরা দেখলাম, আমি যদি একটু নিচের অংশটুকু আপনাদেরকে দেখাই, এই যে দেখুন নিচের অংশটুকু, এই যে দেখুন, আমরা যারা প্রবাসে বসবাস করি, আমরা কিন্তু যে লতা, কচুর যে লতা বা লতি, সেগুলো কিন্তু অ্যাভেলেবল সব সময় আমরা পাই। আর এই লতি কিন্তু একেবারে রেডি করা শপে পাওয়া যায়, শুধু রান্না করবেন এটুকুই। কিন্তু অনেক সময় এই যে ডাগু যেগুলো, সেগুলো কিন্তু আমরা পাই না। আর এই ডাগু কিন্তু লতার চেয়েও আরও বেশি সুস্বাদু। আমার নিজেরও কিন্তু এই ডাগুগুলো অনেক বেশি পছন্দের, তাই আমি চিন্তা করলাম যে আমি এমন একটা ভ্যারাইটি রোপণ করব যেটি থেকে অনেক অনেক বেশি ডাগু পাবো, এবং পাশাপাশি আমি এই পাতাগুলোও পাবো, অনেক বড় বড় পাতা। তো শেষমেশ আমি খোঁজ নিয়ে দেখলাম যে নর্থ আমেরিকাতে একটি কচু রয়েছে যেটি খুব দ্রুত বংশ বিস্তার করে, অর্থাৎ আপনি যদি একটা কচুর মুখে রোপণ করেন, তাহলে দেখবেন যে অনেকগুলো হয়েছে। এই যে দেখুন, এই যে দেখুন, ওখানে দেখুন, এটি বিশাল আকারের গাছ হয়ে থাকে। তো এখন প্রশ্ন হলো যে কচু গাছের পরিচর্যাটা কিভাবে করতে হয়, এটি আসলে অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটি আপনাদেরকে আমি বলবো।
তো প্রথম প্রথমে যেটি বলছি, হয়তো আপনারা অনেকে মনে করতে পারেন যে এই কচু গাছকে আপনি কি খাবার দেন বা কি সার দেন। দেখুন, কচু গাছে আমি যে সারটি দিই সেটি হলো এই যে দেখুন, এই গতকালকেও আমি দিয়েছি, এই যে এই যে দেখুন, ফ্রেশ গোবর, গরুর ফ্রেশ গোবরটাই আমি ব্যবহার করি এখানে। আর এই গোবরটা আমি একদম গাছের গোড়ায় দেই না, এই যে আমি এই যে দেখুন, আমি যে পাশ দিয়ে যে নালাটা করেছি সেই নালার মধ্যেই আমি দিয়ে থাকি, এই যে এখানে। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটি হলো যে কচু গাছ কিন্তু স্বেচ্ছাতে যে জায়গাটা, অর্থাৎ যে জায়গাটায় সবসময় পানি জমে থাকে সেরকম জায়গায় রোপণ করতে হয়, আর খুব বেশি পানি দিতে হয়। তো আমি এই যে আমি নালাগুলো করেছি, এই নালার মধ্যেই কিন্তু আমি প্রতিদিন তিন বেলা পানি দিই, সকালবেলা, দুপুরবেলা এবং সন্ধ্যাবেলা তিন বেলা পানি দিয়ে থাকি এই কচু গাছে। আর এই যে ফ্রেশ যে গোবরটা দেখতেছেন, এটি কিন্তু আমি দিয়েছি পানির সাথে মিক্স করে। কিভাবে দিলাম সেটি দেখাবো, চলেন। তো এই যে দেখতেছি একটা বাকেটের মধ্যে আমি এখানে পানির সাথে ফ্রেশ গোবর মিক্স করেছি, এই যে দেখুন। এই যে কচু গাছগুলো, এগুলো আসলে সেসব জায়গায় জন্মায় যেসব জায়গায় খুব বেশি বৃষ্টি হয়, সেসব জায়গায় জন্মায়, অর্থাৎ একটু পানির বেশি যে দরকার হয় তার জন্য এগুলো আসলে যেসব এলাকায় বেশি বৃষ্টি হয় সেখানেই হয়। তার জন্য আমি এই নিয়মিত পানি দেওয়াটা কিন্তু ভুলি না, নিয়মিতই পানি দিতে হয়। এই যে দেখুন, এভাবে ওই যে যে মাটিতে যে পানির সাথে আমি গোবরটা মিক্স করেছিলাম সেটি দেব, এবং সেটি আমি ওই নালার মধ্যে দেব। আপনারা যারা প্রবাসে এই উচ্চ বংশের কচু গাছ ছাড়াও অন্যান্য দেশের ভ্যারাইটি, অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন ধরনের কচু রয়েছে, সেগুলো রোপণ করেন, আপনারা মনে রাখবেন, আপনারা এমন একটা জায়গার নির্বাচন করবেন যে সবসময় সেই জায়গাটা স্বেচ্ছেতে থাকে, এবং সেখানে পানি দিলে যেন সেই পানিগুলো খুব দ্রুত ড্যানেজ না হয়ে যায়, পানিটা যেন কিছু সময় সেখানে থাকে, সেরকম জায়গাটা আপনারা নির্বাচন করবেন প্রথমে কচু গাছ রোপণ করার আগে। এবং প্রতিদিন প্রচুর পানি দিবেন, তবে বেশি পানি দিলে কিন্তু মনে রাখবেন যে কচু গাছ কিন্তু মরে না, কোনো ক্ষতি হয় না, কচু গাছের গুঁড়ো কিন্তু পচে না। আমরা যারা বিভিন্ন ধরনের সবজি চাষ করি আমরা কিন্তু অনেক সময় খেয়াল করেই কিন্তু পানি দিতে হয় অন্যান্য গাছগুলোতে, বেশি পানি দিলেও সমস্যা আবার কম পানি দিলেও সমস্যা, তবে কচু গাছের বেলা সম্পূর্ণ আলাদা, আপনি যত বেশি পানি দিবেন ততই আপনার কচু গাছগুলো হেলদি হবে। আর কচু গাছগুলো টবে রোপণ করার চেয়ে আমি সবচেয়ে ভালো মনে করি যে সরাসরি মাটিতে রোপণ করা, এবং যাদের গ্রিন হাউস রয়েছে আপনারা গ্রিন হাউসের ভিতরে যদি কচু গাছ রোপণ করেন তাহলে খুব বেশি ভালো ফলন পাবেন, কেন কচু গাছে অনেক বেশি গরমের দরকার হয়, পাশাপাশি ওই যে বললাম অনেক বেশি বৃষ্টিরও দরকার হয়।
তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ইংল্যান্ডের মাটিতে উচ্চ বংশের কচু গাছ। আজকে এ পর্যন্তই, বিলেতের বাগান বাড়ির পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের সবার জন্য শুভকামনা রইল।